আপনারা দেখছেন নোবেল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সাহেব। দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি খবর এবং আপনার এলাকার ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটন নিয়ে নোবেল বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। আর সর্বপ্রথমে জানাই নোবেল বাংলার সকল দর্শকদের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা। শুরু করছি আজকে নোবেল সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক ঝলকে দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ হেডলাইন্স। মধ্যমগ্রামে যৌন হেনস্থার শিকার নাবালিকা। আগামী বিধানসভা নির্বাচনে লড়বে আব্বাস সিদ্দিকীর দল। বিজেপির অনুষ্ঠানে বাধা, অভিযোগের তির তৃণমূলের দিকে। কাজ হারানোর আশঙ্কায় শ্রমিকদের বিক্ষোভ। স্বাস্থ্যসাথী কার্ডের সুফল পেল দুর্ঘটনাগ্রস্ত পরিবার। চলে আসি বিস্তারিত খবরে। বিজেপির অনুষ্ঠানে বাধা দেয় উত্তেজনা সৃষ্টি দমদমে, অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির অনুষ্ঠানে বাধা দেয়া ও উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আজ দমদমে বিজেপির একটি সভা হওয়ার কথা ছিল, সেখানে যোগ দেবেন প্রায় 300+ রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপি সভাস্থলের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান দিতে শুরু করে এবং কালো পতাকা ঝুলিয়ে দেয়। পাশাপাশি মঞ্চে চারিদিকে বিজেপিকে কটাক্ষ করে ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়। কালো পতাকা আমরা জানাচ্ছি আমাদের বাংলার মির্জাফরদের, যারা আমাদের খেলো। আজকে শুভেন্দু অধিকারী বলছে উনি কিছু পায়নি, সব নাকি ভাইপো নিয়েছে। আজকে দুটো প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে রাখতে চাই। ভাইপো আজকের দিনে কটা মানে কটা সংগঠনের চেয়ারম্যান হতে পেরেছে? একটাও না। শুভেন্দু অধিকারী সাতখানা জায়গার চেয়ারম্যান হয়েছে। ওনার ফ্যামিলিতে দুখানা সাংসদ আছে, ওনার ফ্যামিলিতে একটা চেয়ারম্যান আছে, ওনার ভাইয়ের বউ হচ্ছে কাউন্সিলর, প্লাস একটা সংগঠনের চেয়ারম্যান হয়েছে। উনি নিজে আজকের দিনে তিনখানা দপ্তরের মন্ত্রিত্ব নিয়েছে, চারটে জেলার অবজারভার ছিল, উনি নিজে একটা জেলার সভাপতি। এত কিছু পাওয়ার পর যদি কেউ বলে আমি কিছু পাইনি, তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এরপর তো ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনটা তুলে দিয়ে দিতে পারে, সেটা বাংলার মানুষ কোনদিন মেনে নেবে না। যদিও বিজেপির তরফে প্রতিক্রিয়া না দেয়ায় এদিন সংঘর্ষের ঘটনা ঘটেনি। বহু মানুষ, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বহু দল থেকেই বহু মানুষ জয়েন করে আমাদের দলে আসবেন। আমাদের বিজেপি পরিবারের প্রত্যেককে স্বাগত। আগামী দিনে কর্মসূচি তাদের সবাইকে নিয়েই আমরা করবো। মানে সেখানে কে কালো পতাকা দেখালো, কে কী করলো, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা দলগত কর্মসূচিটা করব এবং মানুষকে, সাধারণ মানুষও সব দেখছে, দমদমবাসী দেখছে, দমদমবাসীকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। ফের নাবালিকাকে যৌন হেনস্থা মধ্যমগ্রামে। 11 বছরের একটি মেয়ের সঙ্গে এই ঘটনার এবং অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। আজ তাদের বারাসাত আদালতে হাজির করা হয়। ফের নাবালিকাকে হেনস্থা মধ্যমগ্রামে। জেঠিমার বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ। নাবালিকার বাড়ি মধ্যমগ্রাম পুরসভার পূর্বাচল শিশু উদ্যানে। জেঠিমার বাড়ি উদারাজপুরে হরিহরপুরে। গত 5 দিন আগে জেঠিমার বাড়িতে ঘুরতে আসে। নাবালিকার অভিযোগ, তাকে জোর করে তার জেঠিমার ভাই সূর্য ব্যানার্জি যৌন হেনস্থ করে। নাবালিকার আরও অভিযোগ, শুধু যৌন হেনস্থই নয়, তাকে ধর্ষণ করে সে। ওই নির্যাতিতা বাড়ি ফিরে বাবা ও মাকে বিষয়টি জানায়। তারপর পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ তৎপর হয়ে জেঠিমা প্রিয়া ব্যানার্জি ও তার ভাই সূর্য ব্যানার্জিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে নাবালিকাকে হেনস্থায় মদত দিয়েছে জেঠিমা এবং সেই কথা FIR-এ রয়েছে। আমার মেয়ে 1 সপ্তাহের জন্য জেঠির বাড়ি ঘুরতে গেছিল। জেঠির বাড়ি যাওয়ার পরে তার সঙ্গে তার ভাই খুব অসভ্যতমি করে, জেঠিমার ভাই সূর্য ব্যানার্জি তার নাম, আর তার জেঠি তাকে সাহায্য করে। আমার মেয়ে বাড়িতে এসে খুব কান্নাকাটি করে, তাই আমরা এখন সেই বিচার চাই। পুলিশের অভিযোগ দায়ের করার পর আজ মেয়েটির মধ্যমগ্রাম হাসপাতালে মেডিকেল করা হয়। ধৃতদের আজ বারাসাত আদালতে হাজির করিয়েছে পুলিশ। গতকাল দুপুরবেলা আমরা অভিযোগ দায়ের করেছি, তো এখনও পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি থানার পক্ষ থেকে। তাদেরকে তুলে নেওয়া হয়েছে, লকআপে আটকে রাখা হয়েছে, ব্যাস এই পর্যন্তই। কাকে কে অ্যারেস্ট আছে এখনো পর্যন্ত?
সূর্য ব্যানার্জি, যে দুই অভিযুক্ত প্রিয়া ব্যানার্জি, এই দুই ভাই বোন। আমাদেরকে বলা হয় যে আমরা যদি কেস না তুলে নিই তো 20% যে কাজটা ওরা করেছে বাদ বাকি ওরা 80% করে 100% আমার মেয়ের ক্ষতিটা করে দেবে। আমরা প্রচুর আতঙ্কে রয়েছি, একেতে আমার মেয়ে তো প্রচুর ভয় পাচ্ছে, তার মধ্যে পরবর্তীতে আমার মেয়ের আরো বড় কোনো ক্ষতি না ওরা করে দেয়, আমরা প্রচুর আতঙ্কে আছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। স্বাস্থ্যসাথী কার্ডের সুফল পেল দুর্ঘটনাগ্রস্ত বারাসাতের একটি পরিবার। দুদিন আগে বারাসাতের 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 22 বছরের এক যুবক গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়। অস্ত্রোপচারের যাবতীয় খরচ এবং ব্যয়ভার বহন করেন পৌরসভার তৎপরতায় অশ্বনী মুখার্জির সহযোগিতায় স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডের সুফল পেল দুর্ঘটনাগ্রস্ত বারাসাতের একটি পরিবার। দুদিন আগে বারাসাত 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 22 বছরের এক যুবক বারাসাত ব্যারাকপুর রোডে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। এরপরে ওই যুবককে বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গত দুদিনের মধ্যে একবার অস্ত্রোপচার করতে হয়, ফলে নার্সিংহোমে বিলের পরিমাণ বাড়তে থাকে। অসহায় হয়ে আহত যুবকের পরিবার যোগাযোগ করে বারাসাত পৌরসভার প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য অশ্বনী মুখার্জির সাথে। অশ্বনী মুখার্জিকে তারা জানায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পাওয়ার জন্য ফর্ম জমা দিয়েছেন। সেই সূত্র ধরে অশ্বনী মুখার্জি তড়িঘড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেয়। অ্যাক্সিডেন্টের খবর পেয়েছিল ইতু পাঁজা, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার মা, ও খবর পেয়েই ও আমাকে ফোন করে। আমি তৎক্ষণাৎ বারাসাত হসপিটালে পৌঁছাই এবং সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট হওয়ার পর ওর ব্লিডিং হচ্ছিলো খুব, ব্লিডিংটা বন্ধ করাটা জরুরি ছিল। সেই বন্ধ হওয়ার পর আমরা মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্স নিয়ে ওকে এই নার্সিংহোমে আমরা ভর্তি করাই, এবং ভর্তি টর্তি করার পর তারপর যুদ্ধকালীন তৎপরতায় নারায়ণের ডাক্তাররা কাজ করতে আরম্ভ করেন এবং ওর অপারেশনও হয়ে যায়। পরশু দিন রাত্রেই সম্ভবত অপারেশন হয় এবং আমাদের 2 বোতল ব্লাডও লাগে, তারপর আজকেও ওর একটা অপারেশন আছে। তো ইন দ্য মিনটাইম ওরা তো স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করেছিল, স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ওরা অর্থনৈতিকভাবে খুব একটা সবল মানুষ নয়, কারণ আমার একটা দুটো বাড়ি পরেই ওরা থাকেন, দীর্ঘদিন ধরে আমি ওদের চিনি। স্বাভাবিকভাবেই এই স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে করে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানুষের প্রয়োজনে এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের আওতায় যারা এই দুঃসময় যাতে ইতু পাঁজার পরিবার আসতে পারে, এবং ও এত কান্নাকাটি করছিল দেখে আমি আমাদের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করি, করে কথা বলি, ও বলে দাদা আমি হসপিটালে গিয়ে আমি ব্যবস্থা করে দেবো। স্বাভাবিকভাবেই ও যদি এর আওতায় আসতে পারে, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে, তাতে ওদের সুবিধে হবে, কারণ সরকার তো চাইছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই কাজ করতে। তো সেই কাজের মধ্যে যদি ওরা নিজেরা এই পরিবারটা ইনক্লুড হয়, এরা উপকৃত হবে। আজ আবারও দুর্ঘটনাগ্রস্ত ওই যুবকের অস্ত্রোপচার হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন যুবকের বাবা মা। আজ থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় ছেলের চিকিৎসা হবে। আনন্দিত যুবকের বাবা মা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অশ্বনী মুখার্জির এই সহায়তায়। এখানে তো এখন অপারেশন চলছে, সেদিনকে ফার্স্ট পরশু দিন মানে 2 তারিখে একটা অপারেশন হয়েছে, আজকে আবার 3টের সময় একটা অপারেশন হবে। আমার এই আগের দিনের সব বিল হয়তো পেমেন্ট করব, তারপরে আজ থেকে স্বাস্থ্যসাথী কার্ড কখন হয়েছে? আজকেই সকালে হয়েছে। কার উদ্যোগে? অশ্বনী মুখার্জি, আমাদের অশ্বনী মুখার্জি মানে আমাদের ক্লোজ লোক, উনি আগে মানে উদ্যক্ত হয়ে আমাকে বললো কী করে আনেন, নারায়ণীতেই আমি নিয়ে যাব। আমার ছেলের জন্য আমার মানে আমি নিজের মানে বাবা হয়ে আমি মানে খুব ভেঙে পড়েছিলাম। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা শ্যামনগর নিক্কো কেবেল কারখানা অন্য মালিকের হাত ধরে খুলতে চলেছে। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা শ্যামনগর নিক্কো কেবেল কারখানা অন্য মালিকের হাত ধরে খুলতে চলেছে কিছুদিনের মধ্যে। এই খবর পাওয়া মাত্রই এই কারখানার শ্রমিকরা তাদের পুনরায় কাজ নেওয়ার দাবিতে আজ সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। শ্রমিকদের আশঙ্কা, তাদের বাদ দিয়ে বাইরে থেকে অন্য কোনো শ্রমিকদের কাজে নিতে চলেছে মালিকপক্ষ। সেই কারণে পুরনো কারখানার শ্রমিকরা নিজেদের কাজ হারানোর আশঙ্কায় এই বিক্ষোভ প্রদর্শন করে তারা। তাদের দাবি, তারা এই কেবেল তৈরির কাজে যথেষ্টই প্রশিক্ষিত এবং অভিজ্ঞ, তাই নতুন মালিকাধীন এই কারখানার
পুনরায় তাদের কাজ না নিলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এ যে মালিক হ্যাঁ রাজীব কল, এ পুরা যে পয়সা ইহা সে নিকাল কর মদর কনসার্ন থা, ইহা সারা পয়সা লে যা দূসরে জগে ইনভেস্ট করকে খা গিয়া লোক, আর হম লোক বেভাব মে সারা মজদুর কো ইহা কল্যাণী সব বন্ধ কর দিয়ে টোটাল। 30-35-40 আদমি মারা যো বিনা খায়ে বহু সে লোক মর গিয়া। দাবি আবি হম লোক কা একই হ্যায় কি মিল চালু করেগা, যো লিয়া হ্যায় মালিক মিল চালু করেগা, তো যো লোক স্কিল হ্যায় ইহা কে, যো আমারে পুরানে লোক হ্যায় যো লোক জানতে হ্যায় কাম করনা, উনকো সহি রেট দেকর কাম মে লেনে হোগা। বিউরো রিপোর্ট, নোবেল বাংলা। এদিন বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন নারায়ণপুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয় পীরজাদা আব্বাস সিদ্দিকী। বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন নারায়ণপুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয় পীরজাদা আব্বাস সিদ্দিকী। কিছুদিন পূর্বে মিমের কর্ণধার আসাদউদ্দিন ওয়াসি ফুরপুরা শরীফে উপস্থিত হওয়ার পর আব্বাস সিদ্দিকীর গতিবেগ দ্বিগুণভাবে বেড়ে যায়। আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নজর কাড়ার মতো। প্রথমত উনি এসেছিলেন ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দে জামান স্বাধীনতা সংগ্রামী আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহ রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে। তার সাথে সাথে উনি পশ্চিমবাংলায় রাজনীতির উনি একটা দল আছে, সংসদীয় দল, সেই দলকে উনি পশ্চিমবাংলার রাজনীতিতে আনতে চাইছেন। আর আমিও রাজনীতিতে আসছি এবং দল তৈরি হয়ে গেছে, ঘোষণা খুব তাড়াতাড়ি হবে, তাই আমার কাছে একটা সাক্ষাৎও বসেছিলেন। সেই সাক্ষাতে উনি জানিয়ে দিয়েছেন আমি যে ফন্ডটা বানাচ্ছি সেই ফন্ডে উনি একসাথে এসে লড়তে ইচ্ছুক এবং আমি যেভাবে যেটা করব সবটাই উনি মেনে নেবেন, এটা উনি খোলাসা বলে দিয়েছে। অর্থাৎ বাংলার বিষয়ে উনি কোনো মতামত না দিয়ে ডাইরেক্ট উনি জানিয়ে দিলেন আব্বাস সিদ্দিকীর মতামতটা আমার মতামত। আমার বড় ভালো লাগলো যে উনি এত বড় মানুষ হয়ে যে বাংলায় যাতে ছোট ছোট ভাগ না হয়ে যায়, যাতে মানুষ একটা হোক, ভাগ হয়ে গেলে ভোটের একটা ক্ষতি হতে পারে, সেই উদারতা সেই মানবতাটা উনি কিন্তু দেখিয়েছেন। এর জন্যে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, মুবারকবাদ আর একবার ওনাকে। অত্যন্ত ভালো মানুষ উনি, তার পরিচয় উনি দিয়েছেন। উনি বলেছেন যে আব্বাস সিদ্দিকীর ফয়সাল্লাই আমার ফয়সাল্লা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নোবেল বাংলা নিউজ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা, খবর ও বিনোদনের মেলবন্ধন।